वेलकम टू माय चैनल। আমাদের ভুটান সফরের পঞ্চম দিনে ঘুরেছিলাম থিম্পু শহর। ট্র্যাডিশনাল ভুটানিজ আর্ট এন্ড কালচার দেখার জন্য আমরা প্রথমে গেলাম এই পেইন্টিং স্কুলে। কি সুন্দর সেখানে চলছিল কাঠের উপর খোদাইয়ের কাজ। আবার একটা দিকে অত্যন্ত মনোযোগের সঙ্গে ভাস্কর্য নির্মাণ। আবার কোথাও সেলাই, কোথাও ছবি আঁকা, কোথাও বা ভুটানিজ পোশাক তৈরি। এখানে ছাত্রছাত্রীদের 13 রকমের ট্র্যাডিশনাল ভুটানিজ আর্ট সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এবং তারা তা শিখে নানা রকম শিল্পকর্মের মধ্যে দিয়ে। পরের গন্তব্য রয়্যাল টাকিং প্রিজার্ভ। আসলে ভুটানের জাতীয় পশু। ওই দেখুন অসংখ্য টাকিং ঘুরে বেড়াচ্ছে। আসুন এবারে খুব কাছ থেকে দেখায় টাকিংকে। ভুটানে টাকিং জাতীয় পশুর মর্যাদা পায় 2005 সালের 25 নভেম্বর থেকে। তবে ভুটান ছাড়াও টাকিং দেখতে পাওয়া যায় নর্থ ইস্ট ইন্ডিয়ায়, তিব্বতে, মায়ানমারের বেশ কিছু জায়গায়। এবারে টাকিং প্রিজার্ভ ছেড়ে নেক্সট গন্তব্যের দিকে। পথে একটি ভিউ পয়েন্ট থেকে থিম্পু শহরকে দেখা। থিম্পু ভুটানের রাজধানী। বর্তমান রাজার রাজপ্রাসাদ সিম্প্লিসিটির অন্যতম উদাহরণও বলতে পারেন। এবারে আমরা এলাম থিম্পুর বুদ্ধা পয়েন্টে। সোনার মোড়কে ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি। চোখ এবং মন দুটোই জুড়িয়ে যাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ক্যামেরা কিছুতেই স্থির রাখতে পারছিলাম না। এটা কি ডাক টিকিট? আর তাতে ভুটানের রানীদের ছবি। এটাও ডাক টিকিট, প্রথম থেকে এখন পর্যন্ত রাজাদের ছবি এবং সময়কাল উল্লেখিত ডাক টিকিট। ডাক টিকিটের ক্ষেত্রে সব থেকে মজার বিষয়টি এখানে, আপনি চাইলে নিজের ছবি দিয়েও এখানে ডাক টিকিট বানাতে পারেন। স্তূপ, বৌদ্ধদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান। যদিও আমরা ভেতরে যেতে পারিনি, সে সময় বন্ধ ছিল। আমরা গেছিলাম থিম্পুর একটি মনাস্ট্রিতে। থিম্পু মার্কেট, যথারীতি খেলনা কেনার বায়না। সন্ধ্যেবেলা পায়ে হেঁটেই কাছাকাছি রাতের থিম্পু। ভুটানের স্পেশাল ডিশ এমাদাসি দিয়ে ডিনার।